ক্রুশের চিহ্ন, পিতা পুত্র পবিত্রাত্মা নামে নাম। প্রভুর দূত মারিয়াকে সংবাদ দিলেন, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার পাপ অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। এবং বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর, আমেন। হে পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের জন্য প্রার্থনা করো। এসো প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহদানের সংবাদ আমরা দুঃখিত অবগত হয়েছি, আমরা অনুনয় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ বায়ু বর্ষণ করো, যেন তার যন্ত্রণা ভোগ ও খুশ দ্বারা আমরা তাহার পুনরুত্থানে মহিমা লাভ করি, আমাদের সেই প্রভু খ্রিস্টের দ্বারা ইহা সাধিত হোক, আমেন। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন।
প্রিয়জনেরা, আজ এই সুন্দর সকালে আমরা পবিত্র মন্দিরে সকলে উপস্থিত পরম পিতা ঈশ্বরের আরাধনা এবং তার বন্দনা করার জন্য। মাতামণ্ডলী আজ আমাদের একটি বিশেষ দিন উপহার দিয়েছেন। আজকে এই দিনে বিশ্বমণ্ডলীতে বিশেষ করে সাধু জোয়াকিম এবং আন্না তাঁদের পর্বদিন উপলক্ষে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস তিনি ঘোষণা করেছেন 2021 সালে প্রথম বিশ্ব পিতামহ পিতামহী এবং প্রবীণ দিবস। আজ আমরা কোভিডের নিয়ম পালন করার কারণে আমাদের প্যারিসের সকল বৃদ্ধ বৃদ্ধাকে এখানে আনতে সমর্থ হইনি, তবুও আমাদের প্যারিসের নিকটবর্তী পাড়া থেকে আমাদের প্যারিসের যারা পিতামহ পিতামহী অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা এবং যারা প্রবীণ বয়স্ক আছেন তাদেরকে আমরা এই পবিত্র গির্জায় উপস্থিত করেছি। পুণ্যপিতা পোপ দ্বিতীয় ফ্রান্সিসের যে ইচ্ছা যে আজ আমরা যেন সাধু জোয়াকিম এবং আন্নার পর্বদিন উপলক্ষে আগামীকাল তাদের পর্ব সেই পর্বদিন উপলক্ষে আমাদের এই পিতামহ পিতামহী এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আর সেই সাথে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কৃষ্ণনগর ধর্মপ্রদেশে দুজন ব্রাদার এবং তারা আমাদেরই ডায়োসিসের ছেলে, আর তারা দর্শনশাস্ত্র শেষ করেছে। একজন আমাদের ভিয়ানিয়ম সেমিনারিতে এবং অন্যজন দারাফনগর প্যারিসে তাদের রিজেন্সি করছে। এই রিজেন্সির শুরুতেই যাজকীয় যে বা ক্লারিক্যাল হ্যাবিট যাকে বলে সেই পোশাক আজকে তারা গ্রহণ করবে। তাই এই দুই উদ্দেশ্যে আমরা আজকে বিশেষ করে এই পবিত্র কৃষ্ণনগর উৎসর্গ করি এবং ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। ফাদার যেমন বললেন আজকে একটা বিশেষ দিন, আমরা আমাদের সেই দাদু দিদি দিদিমার তারপর ঠাকুমার ঠাকুরদার বিশেষ দিন পালন করছি। আমরা তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করব যাতে ঈশ্বরের অজস্র আশীর্বাদ তাদের উপর নেমে আসে। আর আমাদের দুজন ব্রাদার, একজন এখানে আর একজন ওখানে, ওনারা গণ পেতে যাচ্ছে, তারা তাদের ড্রেস পাবে, আর তার মানে তারা একটু একটু সরে আছে আমাদের আমাদের জনগণের মধ্য থেকে ঈশ্বরের বিশেষ কাজের জন্য, যাতে সেই কাজ সুসম্পন্ন হয় অন্যের সেবা করে, প্রত্যেকের সেবা করে। তারা তাহলে এদের বিশেষ প্রার্থনা দরকার যেন এর আদর্শ ফাদার হতে পারে পরে, আর ঈশ্বরের কাজ করে যেতে পারে আর সেবা শুশ্রূষা করে যেতে পারে, সবার সেবায় যেন তারা রত থাকে। আমাদের সমস্ত পাপের কথা স্মরণ করে উত্তপ্ত হয়ে দুঃখ প্রকাশ করি যাতে যোগ্যতা নিয়ে আমরা এই কৃষ্টিকে অর্পণ করতে পারি।
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার হাতে মানুষের জীবন মরণ, আমাদের পরমায়ু কতদিনের শুধু তুমি তা জানো। আমরা আজ এই বৃদ্ধ বৃদ্ধা ভক্তদের সঙ্গে মিলিত হয়ে এদের কল্যাণ কামনায় তোমাকে ডাকি। এই যাদের দীর্ঘায়ু দানে তুমি ধন্য করেছো, এদের রক্ষা করো। এরা যেন সকলের স্নেহ সহানুভূতিতে উদ্বুদ্ধ হয়ে স্বাস্থ্য সুখে উৎফুল্ল হয়ে থাকতে পারেন, স্বাস্থ্য ভঙ্গ হয়ে নিরাশ হয়ে না পড়েন। তোমার শক্তিতে উজ্জীবিত হয়ে এরা যেন জীবনের শেষ দিনগুলিতে তোমার নাম কীর্তনে মুখর থাকতে পারেন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিত ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম শাস্ত্রপাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ 4:42-44 পদ। এক সময় ইসরায়েল দেশে দুর্ভিক্ষ দেখা দিল। একজন লোক ঈশ্বরের আপন মানুষ এলিয়েসের কাছে থলি ভরে নিয়ে এলো নতুন ফসলের শস্যের প্রথম অংশ থেকে তৈরি কয়েকখানা রুটি, 20 যবের রুটি, আর সেই সঙ্গে খানিকটা নতুন শস্য। এলিসেও বললেন, এখানে যারা আছে তুমি বরং তাদেরই এগুলো দিয়ে দাও, তারা খেয়ে নিক। কিন্তু তার চাকর উত্তর দিল, 100 লোকের পাতে তা দেব কী করে? এলিসেও আবার বললেন, এখানে যারা আছে তাদেরই দাও, তারা খেয়ে নিক। কেননা ভগবান এই কথা বলছেন,
তারা খাবে আর কিছু খাবার পড়েও থাকবে। তখন চাকরটি সেখানে উপস্থিত লোকদের পরিবেশন করতে শুরু করল। সকলে খেল আর সত্যি কিছু খাবার পড়েও রইল, ঠিক যেমনটি ভগবান বলেছিলেন। এই হলো প্রভুর বাণী। দ্বিতীয় শাস্ত্রপাঠ, এফেসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 4:1-6। প্রিয়জনেরা, প্রভুর জন্য বন্দী আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি। ঈশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন, তারই উপযুক্ত লোক হোক তোমাদের আচরণ। সব সময় তোমরা নম্র, কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও তোমরা। পবিত্র আত্মা তোমাদের মধ্যে যে ঐক্য এনে দিয়েছেন, তোমরা শান্তির বন্ধনেই সেই ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে ঈশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টের সেই দেহটিও এক আর পবিত্র আত্মাও এক। প্রভু এক, খ্রিস্ট বিশ্বাসও এক, দীক্ষা স্নানও এক, সকলের ঈশ্বর ও পিতা সবার ঊর্ধ্বে আছেন যিনি, যিনি সবার মধ্য দিয়ে সক্রিয়, সবার মধ্যেই বিদ্যমান, তিনিও এক। এই হলো প্রভুর বাণী। ধন্যবাদ।
পৌঁছে জানাবো। এবার যিশু গালিলিয়া সাগরে অর্থাৎ তাইবেরিয়াস সাগরের ওপারে পাড়ি দিলেন। রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশুর কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন, সেখানে তাঁর শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যখন যিশু দেখতে পেলেন বহু লোক তাঁর দিকে এগিয়ে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেওয়ার জন্য আমরা কোত্থেকে রুটি কিনে আনি বলো তো? তিনি ফিলিপকে যাচাই করার জন্যই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে মাত্র এক টুকরো রুটি দিয়ে দিতে গেলেও 200 রুপোর টাকা কুলাবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5 যবের রুটি আর 2 মাছ, কিন্তু এত লোকের ওতে কী বা হবে? যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল, তখন লোকেরা বসে পড়ল। পুরুষদের সংখ্যা ছিল 5,000 মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন, তারা যতটা চাইল ততটাই দিলেন। সকলে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছু যেন নষ্ট না হয়। তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং যবের সেই 5 রুটি যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তা দিয়ে তারা 12 ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা, এই জগতে আসার কথা ছিল। যিশু বুঝতেই পারলেন যে তারা এখনই এসে তাকে রাজা করার জন্য জোর করে নিয়ে যাবে, তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রিয়জনেরা, আজকে আমাদের কাছে যারা কতিপয়, আমরা যারা অল্প বয়স্ক বা নাতি নাতনি তুল্য কিংবা ছেলে মেয়ে কিংবা বৌমা কিংবা মেয়ে যারা এখানে উপস্থিত আছি,
নিশ্চিত করে আমরা এক নজরে একটু খুশি হচ্ছি এই জন্যই যে বোধহয় একসঙ্গে অনেক দিন পরে হয়তো আমরা এইভাবে আমাদের দাদু দিদিমা ঠাকুরদা ঠাকমা এবং প্রবীণকে একসাথে বসে থাকতে দেখছি এই গির্জাঘরে। সময়টা ছিল 31 মে 2021 সাল। পোপ ফ্রান্সিস তিনি সানন্দে ঘোষণা করলেন যে 25 জুলাই 2021 সাল এই দিন প্রথম বিশ্ব পিতামহ পিতামহী এবং প্রবীণ দিবস পালন করা হবে। সুতরাং আজ হচ্ছে প্রথম ওয়ার্ল্ড গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স ডে, আজকে প্রথম। আর আজকে এই দিনে আমরা যারা সাক্ষী হচ্ছি আর হতে পেরেছি বা তাঁর আহ্বানে সাড়া দিয়েছি আমরা সকলে নিজেকে ধন্য মনে করি। আজকে আমি যে কথাগুলো আজকে বলতে চাই সে কথাগুলো শুধুমাত্র পরম সদ্য পোপ ফ্রান্সিসের তার নিজস্ব ব্যক্তিগত কথা যিনি তার পত্রের মাধ্যমে বলেছেন। আমাদের পিতামহ পিতামহী এবং প্রবীণদের সেই সাথে তিনি বিশেষ করে ছেলে মেয়েদের জন্যও বলেছেন এই দিনটাকে একসাথে করে। আজ যদি আমাদের ছেলেমেয়েরা নেই, আমাদের অল্প বয়সী স্বল্প বয়সী মানুষের গির্জাঘরে নেই, আমি আশা করি আমরা যারা অনেকেই বাড়িতে বসে বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউব কিংবা টিভি চ্যানেলের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের সঙ্গে সামিল হয়েছি, পোপ মহোদয়ের এই বক্তব্যগুলো বোধহয় আমাদের সকলকেই অনুপ্রাণিত করবে। প্রথমেই যে প্রশ্ন বা যে চিন্তাভাবনা পোপ মহোদয় দিতে চান, কেন এই গ্র্যান্ড প্যারেন্টস ডে আর প্রবীণদের নিয়ে এই বিশ্ব দিন পোপ মহোদয় ঘোষণা করলেন? তিনি বলেছেন প্রথমত যে যে কি বলবো আশ্বাসবাণী দিয়েছেন, আশ্বাসবাণী তিনি প্রথমেই শুরু করেছেন তার লেখনীর মধ্য দিয়ে, মথিরচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় এবং 28 অধ্যায় 20 পদে, যিশু যখন শেষে তিনি স্বর্গারোহণ করলেন আর স্বর্গে যাওয়ার সময় তিনি লোকদের বললেন আমি তোমাদের সঙ্গে সর্বদাই আছি, জগতের অন্তিম দিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। যিশুর সেই আশ্বাসবাণী এবং যিশুর সেই কথা আমরা সকলে বিশ্বাস করি, যিশু আমাদের সঙ্গে আছেন জগতের অন্তিম দিন পর্যন্ত। বিশেষ করে যখন আমরা বিশ্বাসের চোখে বিশ্বাসে তার উপস্থিতি আমরা উপলব্ধি করি, দ্য ইউনিভার্সাল প্রেসেন্স, সর্বজনীন তার উপস্থিতি আমরা উপলব্ধি করি আমাদের দৈনন্দিন জীবনে, তার পাশাপাশি পবিত্র বেদিতে আমরা পবিত্র সংস্কারের মাধ্যমে পবিত্র সংস্কারীয় উপস্থিতি, দ্য সাক্রামেন্টাল প্রেসেন্স, পবিত্র সংস্কারীয় উপস্থিতি তিনি আমাদের মধ্যে সবসময় বিদ্যমান আছেন। এই পবিত্র বেদিতে যখনই আমরা পবিত্র খ্রিস্টাগ উৎসর্গ করি এবং পুরোহিতের আশীর মন্ত্র এবং মিলিত খ্রিস্ট ভক্তের মিলিত প্রার্থনা এবং বিশ্বাস যখন সেই রুটি এবং দাক্ষারসকে যখন ঈশ্বরের দেহে রূপান্তরিত করে এবং তিনি আমাদের মধ্যে থাকেন, এই কথাটা পূর্ণ পিতা বলছেন, আশ্বাস বানিয়ে দিচ্ছেন আমাদের পিতামহ পিতামহী এবং প্রবীণদের, বলছেন যে ঈশ্বর যেমন আদি অনন্তকাল থেকে তিনি তার সমগ্র বিশ্বাসী মানুষের সঙ্গে আছেন, উপস্থিত আছেন, ঠিক সেইভাবে মণ্ডলী সর্বদাই তোমাদের সঙ্গে আছে। মণ্ডলী, মাতা মণ্ডলী, বিশ্ব মণ্ডলী সর্বদাই আমাদের পিতামহ পিতামহী এবং যারা প্রবীণ তাদের সঙ্গে আছেন। এই যে আশ্বাস বাণী তিনি আজকে প্রথম তিনি দিতে চান আমাদের সকল পিতামহ পিতামহী অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমা এবং বয়স্ক বা প্রবীণ যারা আছেন তাদেরকে।
যে মাতা মণ্ডলী কখনো আপনাদের ভুলে যাচ্ছে না, মাতা মণ্ডলী তোমাদের ভুলে যাচ্ছে না, তোমাদের সঙ্গে সর্বদাই আছে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, সহযোগিতার মধ্যে এবং একাকিত্বের মধ্যে, একাকিত্বের মধ্যে মাতা মণ্ডলী সর্বদাই আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয় কথা তিনি যে কথা বলতে চান তা হলো এই যে ট্র্যাডিশন বা ঐতিহ্যে বলা আছে, যদি আমরা বাইবেলে কোথাও পাবো না হয়তো, ঐতিহ্যে আছে মণ্ডলী ঐতিহ্যে যে সাধু জোয়াকিম এবং আন্না তারা খুবই বয়স্ক ছিলেন, কিন্তু তাদের সেই বয়স্ক প্রাপ্তবয়স্ক অবস্থাতে তারা কোনো সন্তান লাভ করেনি। এই সন্তান লাভ করার না করার যে দুঃখ, যে যন্ত্রণা এবং পারিপার্শ্বিক লোকের যে কুআচরণ বা কুকথা, কথোপকথন, সেই কথোপকথন তাদের দুজনকে অনেক দুঃখ বিষণ্ণ করেছিল। আর তাই যখন জোয়াকিম যখন ঘরের বাইরে দাঁড়ে দাঁড়িয়েছিলেন আর তিনি যখন খুব দুঃখ পাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন দিনের পর দিন, ঠিক সেইভাবে আন্না ঘরের মধ্যে ছিলেন, তিনিও কষ্ট পাচ্ছিলেন। আর ঠিক সেই সময় প্রভুর এক দূত তাকে দেখা দিয়ে বললেন, জোয়াকিম তোমার ঘরে একটি সন্তান, ঈশ্বর সন্তান দান করবেন। কি জানি সেই দিনে সেই রাত্রি জোয়াকিম এবং আন্নার কেমন কেটেছিল, কত উদ্বিগ্নের মধ্যে, কত আনন্দের মধ্যে, কত ভয়ের মধ্যে, কত ভীতির মধ্যে, একটা মিশ্রণ অনুভূতি তাদের মধ্যে এসেছিল এবং পরবর্তীকালে তারা সন্তান লাভ করেছিলেন। ঠিক পৌমদ বলছেন, ঠিক ঈশ্বর যেমন এঞ্জেলকে যে সেই স্বর্গের দূতকে তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, বলছে মাতা মণ্ডলী আজও আমাদের সেই স্বর্গের দূতের মুখের সঙ্গে আমাদের আমাদের বয়স্কদের কাছে, আমাদের দাদু দিদিমার কাছে সেরকম স্বর্গের দূত প্রতিদিন প্রেরণ করেন। কিসের? সেই স্বর্গদূতের মুখের মধ্য দিয়ে নয়, বলছে আমাদের নাতি নাতনি এবং ঘরের যারা যুবক যুবতী এবং ছেলে মেয়ে তাদের মুখ দিয়ে, সেই তাদের জোয়াকিম এবং আন্না যেমন স্বর্গের দূতের মুখ দেখেছিলেন এবং সেই মুখ দর্শনে তারা আনন্দিত উপলব্ধি করেছিল, সেই স্বর্গের দূত তাদের যেমন সান্ত্বনা বাক্য দিয়েছিল, তাদের যেমন আশ্বাসবাণী দিয়েছিল, ঠিক সেইভাবে আমাদের ঘরের নাতি পুতি সন্তান সন্ততি ছেলে মেয়েরা এবং স্বল্প বয়সী বৌমা এবং ছেলেমেয়েরা যারা আছে তাদের মুখ হচ্ছে সেই স্বর্গদূতের মুখের মতন, মানে কি রূপান্তর, মানে সেই মুখ যেন তারা প্রত্যক্ষ করে এবং সেই আশ্বাসের কথা তিনি পুণ্যপিতা বলছেন। শুধু তাই নয়, ঠিক স্বর্গের দূত যেমন তাদের সেই বিরহ, সেই দুঃখ, সেই যন্ত্রণা, সেই অপমান সব কিছুর মধ্যে যেমন শান্তির বাতাবরণ, আনন্দের সংবাদ, বেঁচে থাকার উদ্দীপনা, প্রাণের উচ্ছ্বাস যেমন উজাড় করে দিয়েছিল সেই স্বর্গদূতের সংবাদ, ঠিক সেই রকম বলছেন পুণ্যপিতা যে আমাদের নাতিপুতি, আমাদের ছেলেমেয়েরা, পরিবারের যারা কম বয়স্ক তারা যেন ঠিক সেই স্বর্গদূতের মতন, তাদের উপস্থিতি, তাদের দর্শন যেন তাদের আমাদের বয়স্ক অর্থাৎ ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু দিদিমা এবং যারা প্রবীণ আছেন তাদের কাছে যেন সর্বদাই আনন্দের বার্তা নিয়ে আসে। আর সেটা যারা আমাদের যারা যুবক যুবতী এবং ছেলেমেয়েরা নাতি নাতনিরা এবং যারা কম বয়সী ছেলে বৌমারা যারা ঘরে আছি আমাদের কাছে সেইটা হচ্ছে দায় এবং দায়িত্ব এবং কর্তব্য, তাই সেই স্বর্গদূতের মতো তাদের কাছে সর্বদাই আবির্ভূত হওয়া, তাদের সামনে উপস্থিত হওয়া, তাদের একাকিত্বে, তাদের দুঃখ, তাদের যন্ত্রণায়, তাদের মর্মবেদনার মধ্যে আমরা যেন উপস্থিত থাকি। পুণ্যপিতা সেটাই আশীর্বাদ আহ্বান করছেন। দ্বিতীয় কথা তিনি বলছেন, যে কথা তিনি বলছেন যে বাবাদের তিনি বলছেন, বয়স্কদের এবং ঠাকুরদের ঠাকুমাদের বলছেন এটা হচ্ছে আমাদের কাছে একটা নতুন আহ্বান, ইট ইজ এ নিউ ভোকেশন বলছেন, যে ঈশ্বর আমাদের আহ্বান করছেন, তিনি যেমন তার প্রেরিত দূতদের তিনি বাণী প্রচারের কাজে পাঠিয়েছিলেন, তিনি আহ্বান করেছিলেন বাণী প্রচারের কাজে যাও তোমরা প্রচার করো, তিনি আজকের এই দিনে, বিশেষ করে এই দিনে আমাদের ঠাকুমা ঠাকুরদা দাদু দিদিমা এবং প্রবীণ যারা আছেন তাদেরও তিনি আহ্বান করছেন ঈশ্বরের প্রেরিত দূতের কাজ করার জন্য। প্রমোদ নিজেই তার লেখনীতে বলছেন
যে বয়স্ক মানুষরা ভাবছেন আমরা আবার এই বয়সে কি করব, যখন আমরা এই করোনায় বিধ্বস্ত, যখন আমরা এই ঝড় ঝড়ের মধ্যে বিধ্বস্ত হয়ে গিয়েছি, যখন আমরা একাকিত্বের মধ্যে ভাবছি, যখন আমরা সঙ্গীহীন হয়ে গিয়েছি, আমাদের অনেকে আমাদের দাম্পত্য জীবনের একজনকে হারিয়েছি, সেই মর্মবেদনায় আমরা যখন কাতর, ঠিক তার মধ্যে ঈশ্বর বলছেন তোমাদের আহ্বান করছি, দায়িত্ব দিয়েছেন, সেই ভোকেশন কি করে পালন করবো, আমাদের ভোকেশনটা কি? পুণ্যপিতা খুব সুন্দর করে বলছেন, বলছেন যে আমাদের আহ্বান হচ্ছে আমাদের বাড়িতে বসে নিজের স্থানে থেকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরও কিছু, আমাদের ছেলে মেয়েদের, আমাদের নাতিপুতে, ফর দ্য ইয়াং জেনারেশন, বলছে আমাদেরও কিছু তাদেরকে দেওয়ার আছে। প্রথম তিনি বলছেন যে আমরা যে পরিবারে বাস করি, যে পরিবার থেকে আসি, আমাদের প্রত্যেক পরিবারের কোনো না কোনো ঐতিহ্য আছে। বলছে বৃদ্ধ পিতামাতা এবং ঠাকুরদা ঠাকমা, দাদু দিদিমা এবং প্রবীণরা, তারা যেন তাদের পরিবারের সেই ঐতিহ্য তাদের নাতিপুতিদের মধ্যে দেন, এটাই হচ্ছে আমাদের কাজ। এই জন্য ঈশ্বর আমাদের আহ্বান করছেন যে সেই ঐতিহ্য যেন আমরা দান করি। তিনি বলছেন ঈশ্বর আমাদের বয়স্কদের আহ্বান করেছেন, তিনি বাণী প্রচারের মণ্ডলীর কাজ কীভাবে করবেন, বলছেন যে বিশ্বাস নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি, অর্থাৎ আমাদের ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমা এবং যারা প্রবীণ, যে বিশ্বাস নিয়ে আমরা জীবন যাপন করছি, আমাদের উচিত সেই বিশ্বাস যেন তাদেরকে আমরা দিতে পারি, তাদেরকে দিতে পারি। এবং তিনি বলছেন যে ধৈর্য, যে 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 গুণাবলী নিয়ে আমরা আমাদের পরিবারে এত জীবন যাপন করেছি, এতদিন যাপন করেছি, সন্তান সন্ততির জন্ম দিয়েছি, যে ঐতিহ্য, যে ভালো গুণগুলো আমাদের মধ্যে আছে, আমাদের দায়িত্ব হলো সেই গুণগুলো তাদের, আমাদের বিশেষ করে নাতিপুতি যারা আছে, যারা সংসারের কম বয়স আছে, তাদেরকে যেন আমরা দিতে পারি। পুণ্যপিতা বলছেন এটাই হচ্ছে আমাদের আহ্বান। আপনি বল, পুণ্যপিতা আবার খুব মনে হয় সুন্দর করে লিখছেন যে আমাদের দাদু দিদিমারা বা ঠাকুরদা ঠাকুমারা বলবেন যে এই বয়সে কি করে সম্ভব। আর তিনি ঠিক সেই জায়গায় আর একটা বিশেষ উদাহরণ টেনে আনছেন, যেমন রচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় তিন পদে, যখন রাতের অন্ধকারে নিকোদোমাস যখন যিশুর কাছে আসলেন, আর নিকোদোমাসকে যিশু বললেন তোমাকে পুনরায় জন্ম নিতে হবে, আর নিকোদোমাস যিশুকে বললেন প্রভু কি করে সম্ভব, এই এই প্রাপ্ত বয়স্ক, এই বয়স্ক বেলায় আবার কি মায়ের গর্ভে গিয়ে জন্ম নেওয়া সম্ভব? আর যিশু বললেন হ্যাঁ, তোমাকে জন্ম নিতে হবে। পোপ মহোদয় আজকে আমাদের পিতামহ, পিতামহী এবং প্রবীণদের বলছেন আমাদের নতুন করে জন্ম নিতে হবে, আমাদের আত্মিক চেতনায়, আমাদের ভাবনায়, আমাদের উদ্দীপনায় আমাদের নতুন করে জন্ম নিতে হবে। পবিত্র আত্মার অনুপ্রেরণা যে আমাদের উপর নিত্য বিরাজমান, নিত্য বর্ষিত আছে, সেই পবিত্র আত্মা অনুপ্রাণিত হয়ে আমাদের নতুন করে জন্ম নিতে হবে। কেন নতুন করে জন্ম নিতে হবে সেটা তো বলতে গিয়ে পম মহলে আর একটা সুন্দর জায়গায় কোট করেছেন বাইবেল থেকে, প্রবক্তা জোয়েলের গ্রন্থ 3:1 কোট করেছেন প্রবক্তা জোয়েল। এবং প্রবক্তা জোয়েল 3:1 খুব সুন্দর করে বলছেন যেন আমাদের বয়স্করা যেন স্বপ্ন দেখে। প্রবক্তা জোয়েল বলছেন আমাদের বয়স্করা যেন স্বপ্ন দেখে এবং আমাদের যুবকরা যেন দর্শন ভিশন লাভ করে। দর্শন মানে কি? বলছে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নটা আমাদের নাতিপুতি ছেলেদের মধ্যে দিতে হবে, যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন তারা বাস্তবে দেখবে, তারা বাস্তবায়িত করবে। সেই জন্য বলছেন আমাদের ঠাকুমা ঠাকুরদা প্রবীণ যারা আছেন তাদেরকে স্বপ্ন দেখতে হবে। ঠিক প্রবক্তা জীবন বলছেন নতুন কিছু করা, ইট ইস এ কাভেনেন্ট বিটুইন দ্য ওল্ড অ্যান্ড নিউ, বলছে পুরাতন এবং নতুন, বয়স্ক এবং নবীন, অর্থাৎ আমাদের নাতিপুতি যারা আছে, যারা যুবক যুবতী আছে, এই বয়স্কদের সঙ্গে নতুনের যে কি বলবো মিলন, মহামিলন, এটাকে তিনি বলছেন সন্ধি, কাভেনেন্ট। তিনি পোমদা বলছেন তাহলে এটা কাভেনেন্ট, সন্ধি, এই পারস্পরিক সন্ধি আমাদের দিতে হবে। তিনি ভালো করে বলছেন আমাদেরকে
আমাদের অনুভূতি তাদেরকে শেয়ার করতে ভাগ করতে হবে। এবং তিনি আরেকটা সুন্দর বলেছেন, আমরা নিশ্চয় অনেকে জানি যে আমাদের ঠাম্মা ঠাকুর দ্বারা নতুন কোনো কথা ওদের মাথায় রেজিস্ট্রি হয় না, রেজিস্ট্রেশন হয় নতুন কোনো যায় না, সেই পুরনো দিনের গল্প ছোট গল্প বলতেই থাকবে, বলতে একই গল্প মনে হয় 100 বার বলবে, 200 বার বলবে, যতবারই হবে ততবারই বলবে একই কথা, কিন্তু নতুন কিছু সহজে যায় না। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা বাস্তবিক, নতুন কিছু যায় না। তিনি বলছেন যে আমাদের পিতা পিতামহ এবং প্রবীণদের তাদের যে মেমোরি স্মৃতি, সেই স্মৃতিশক্তি তাদেরকে নতুন করে উদ্দীপনা দিতে সাহায্য করবে, তাদেরকে নতুন পথে পরিচালক করবে। বলছেন পম মহোদয় নিজেই বলছেন যে আমাদের আমাদের ছোটবেলার যে যুদ্ধের যে বিভীষিকা, যে ধ্বংসের যে বিভীষিকা, যে কষ্টের যে বিভীষিকা আমি স্মরণ করতে পারি, যখন আমি আমার ছোট নাতিপুতিদের সেই কথা বলি, নবীনদের বলি, তার মানে তাদের বলতে চাই এই কথা যে আমার এই স্মৃতিশক্তি এখনও আমাকে কষ্ট দেয়, যেন এই কষ্ট তোমার জীবনে না আসে, যেন যেখানে যন্ত্রণা সেখানে যেন সুখ তুমি অনুভব করতে পারো, যেখানে অশান্তি তুমি সেখানে যেন শান্তি অনুভব করতে পারো, এই বার্তাটা আমাদের নতুন প্রজন্মকে দিতে হবে। এই কথাই হোলি ফাদার বলছেন, পুণ্য পিতা বলছেন যে সেই জন্য আমাদের নাতিপুতিদের সঙ্গে দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক যে আজকাল আমাদের নাতিপুতিদের সঙ্গে আমাদের ঠাকুমা ঠাকুরদা দাদু দিদিমার সম্পর্কটা দূরত্ব অনেকটা বেড়ে গিয়েছে, অনেকটাই মানে অনেকটাই। যদি আমরা আবেগে বশবর্তী হয়ে সে কথা বলি, এখানে যারা বসে আছেন এবং যারা ঘরে বসে শুনছেন, নিশ্চিত করে আমি জানি এক্ষুনি চোখ থেকে অশ্রু জল নেমে আসবে, এটা খুব বাস্তব সত্যি কথা। আর সেই জন্যই পূর্ণ পিতা এই দিনটাকে এইভাবে উপস্থাপনা করছেন, আর তিনি উপস্থাপনা করছেন যে বোঝাতে কাদের, টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ জেনারেশন, যে এই ঠাকুরদা ঠাকমা এবং প্রবীণ তারা হলো পার্ট অ্যান্ড পার্সেল অফ আর ফ্যামিলি, আমাদের পরিবারের একজন। আর সেই কথা বলতে গিয়ে মনে হয় আজকে দিনের যে পত্র পাঠগুলো আছে, যদি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি, আজকে যদি শুধু দেখি যিশু 5টা রুটি 5000 লোককে খাইয়েছেন, তাহলে বোধ হয় ভুল হয়ে যাবে, বা প্রথম দ্বিতীয় রাজাবলী থেকে পড়েছি 20টা রুটি লোককে খাইয়েছে, তাহলে ভুল হয়ে যাবে। আমরা যদি দ্বিতীয় পাঠের মধ্যে থেকে বাকি পাঠগুলোর মধ্যে যদি ঢোকার চেষ্টা করি এবং আজকে দিনের চিন্তা ভাবনা করি, সেখানে কী বলতে চাচ্ছে সাধু পল, বলছেন যে এফেসিয়দের কাছে আমাদের একটাই বিশ্বাস, একটাই দেহ, আমরা খ্রিস্ট দেহে পরিণত হই, খ্রিস্টদের প্রয়োজনে আমার দাদু দিদিমা ঠাকুরদা ঠাম্মা যারা আছেন, আর যারা প্রবীণ মানুষ, আর যারা কতিপয় যারা আমাদের যুবক যুবতী এখানে আছে, বা কয়েকজন অল্প বয়সী মায়েরা আছেন এখানে, এই ভাবনা চিন্তা আমাদের মধ্য দিয়ে উদয় হয়ে গিয়েছে আজকে। তাই আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আজকে মণ্ডলী এই কথা আমাদের বলতে চান যে খ্রিস্ট হচ্ছে মণ্ডলীর মস্তক স্বরূপ, আর আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ, তাই খ্রিস্টের দেহ যা হচ্ছে সম্পূর্ণ অঙ্গ, যা সম্পূর্ণ দেহ, সেই দেহের মধ্যে প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেহের প্রত্যেকটি অংশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আনফর্চুনেটলি আমাদের পরিবারে আমাদের মনে করে আমাদের বয়স্কদের মানে মনে করে ইউজলেস, ভ্যালুলেস, আর সেই জন্য তাদেরকে আমরা আমরা কি বলবো, পাত্তা তো দেই না, মাঝে মাঝে মানুষ হিসাবে গণ্যও করি না, এরকম একটা আছে। অনেক চিরাচরিত একটা গল্প আছে, আমি খুব বেশি বড় করছি না, গল্পটা 2 অক্ষরে বলার চেষ্টা করছি, চিরাচরিত গল্প, ঠাম্মা ঠাকুরদাদের মুখে শোনা গল্প, যে এইরকম নাকি হয়েছিল একটা পরিবারে, নাকি একটা দাদুদি বাবা ছিল, বৃদ্ধ বাবা মা ছিল, আর তো বৌমা এবং ছেলে প্ল্যান করে দিনের পর দিন প্ল্যান করেছে, দিনের পর দিন প্ল্যান করে যে বৃদ্ধ বাবা মাকে কীভাবে খাটানো যায়, বাজারে যাওয়া থেকে শুরু করে, মাছ বাজার থেকে শুরু করে, এবং পক্ষান্তরের শেষের দিকে গল্প এরকম আছে, একদিন বৌমা নাকি বলছে যে এই তোমার বাবার এঁটো থালা ঠালা ধুতে পারবো না, এ তো ডিসগাস্টিং, এরকম শব্দ ব্যবহার করে, ডিসগাস্টিং, এসব ধুতে ধুতে পারবো না, তোমার বাবাকে বলো ধুয়ে নিতে, আর তারপরে তার বাবা ধুচ্ছ। তারপরে একদিন একে আবার গল্প গল্প বলছে, আচ্ছা তোমার বাবা তো আজ না কাল মরে যাবে, তাই ওই কেন এত ভালো থালা নষ্ট করবে, যদি ভেঙে টেঙে ফেলে একটা কাজ করো, একটা মাটির পাত্র কিনে এনে দাও। হ্যাঁ, তো ছেলেটা কী করলো, বাধ্য ছেলে, স্ত্রীর বাধ্য, তাই জন্য কী করলো, একটা মাটির পাত্র কিনে এনে দিল, আর বাবা সেই মাটির পাত্রটা খায়, আর নিজে হেঁটে হেঁটে মানে ধুতে যায়, বয়স্ক মানুষ, টাল বেটালে
ভেঙে যায়। আর ওদের দুটো চুটকা চুটকি ছিল, ছোট ছোট নাতি নাতনি ছিল, ওদের মনে কোথাও একটা একটা বিতৃষ্ণা জাগলো, ভাল লাগলো না। তাই ওর দাদুকে বলে, দাদু একটা প্ল্যান করব, তুমি যদি আমাদের সাহায্য করো। বলছে, ভাই তোদের প্ল্যান শুনছি, যাবা খেতে দিচ্ছে, যদি না দেয় তো মুশকিল হয়ে যাবে। বলছে, দাদু করেই দেখো না একবার। যাক প্ল্যান হয়ে গেছে, দাদুকে একদিন খেতে দিল। আর দাদু কী করছে, ওই মাটি মালসা বলে, সরাজ বা মালসা যাই হোক মাটি, ওটা নিয়ে উনি ধুতে যাচ্ছেন পুকুরে। আর যেতে গিয়ে চিৎপাত হয়ে পড়ে গিয়েছে, আর যেই না পড়ে গিয়েছে মাটির এটা ভেঙে গিয়েছে। যেই না ভেঙে যাও, ওই দুটো নাতি নাতি যারা ছোটো 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 লাঠি নিয়ে গিয়ে দাদুকে খুব মারতে শুরু করছে। বদমাস বুড়ো, কেন ভেঙেছিস, কেন ভেঙেছিস, এইরকম বলে খুব মারছে। আর যখন মারছে তখন ওর মা বাবা ঘরে ছিল, দেখতে পাচ্ছে ছেলেরা চিৎকার করে তাড়াতাড়ি, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, এই দেখুন না বুড়ো এইটা ভেঙে দিয়েছে। তখন বাবা বলছে, ও ভেঙেছে কী হয়েছে, ও তো কল্পদাম, আমি আবার কালকে একটা কিনে দেবো। বলছে, না 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 ওটাই থাকতে হবে, তোমরা যখন বুড়ো বুড়িয়ে হবে ওতেই খেতে দেবো তোমাদের। প্রিয় জনের এটা শুধু হয়তো গল্প না, গল্পের আকালে শুনলে বেশ ইমোশন জাগে, আবেগ জাগে, কিন্তু এটা তো বাস্তব হচ্ছে তো আমাদের পরিবারে। হয়তো আমার ঘরে হচ্ছে না, আরেকজনের ঘরে হচ্ছে, আরেকজনের ঘরে হচ্ছে না, আমার ঘরে হচ্ছে। তো আজকে পূর্ণ পিতা এই যে পত্রপাঠের মধ্যে দিয়ে বিশেষ করে বলছে যে আমরা যখন বলি খ্রিস্টের দেহ, আর দেহের মধ্যে আমরা সবাই আছি, তা পরিবার হচ্ছে সেই খ্রিস্টের দেহ, সেই দেহের মধ্যে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই আছে, তাই আমরা কী করে সেই পূর্ণ সম্পূর্ণ দেহ থেকে এই একটা অংশকে বাদ দিয়ে দেই। সেই জন্য বোধ হয় আজকে পূর্ণ পিতা আমাদের এই দিনে বিশেষ করে আহ্বান করছেন। দুটো বিষয়বস্তু খুবই পরিষ্কার, সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের বয়স্কদের দিক দিয়ে একটা, আর একটা হচ্ছে আমাদের নিউ জেনারেশন দিক দিয়ে একটা। শুধু আজকে দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ড প্যারেন্টস ডে বলতে শুধু বাবা বয়স্কদের বলছেন না, পূর্ণ পিতা যুবক যুবতী দুটো এক কথা বলছেন, একই সুযোগে তিনি বলছেন কি, যে আমাদের বয়স্করা যেমন আমাদের পরিবারের, অনেক একটা বই কেউ দেখে থাকে লাঠি, ভিক্টর ব্যানার্জির বই লাঠি, সেখানে লেখা আছে বয়স্কদের ভূমিকা কি পরিবারে। তো আমাদের পরিবারে বয়স্ক মানুষদের যেমন আমাদের ইয়াং জেনারেশনকে স্বপ্ন দেখাতে হবে, আমাদের পরিবারে কিছু ঐতিহ্য, কিছু বিশ্বাস, কিছু ভালো গুণ আমাদের নতুন জেনারেশনকে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর সেই জন্য পূর্ণ পিতা বলছেন যেন বয়স হয়ে গিয়েছে বলে যেন আমরা শুধু চোখের জলে বিসর্জন না করি, সময় যেন না কাটাই, আমাদের নতুন করে জন্ম নিতে হবে। কার মতো জন্ম নিতে হবে, যেমন কি নিকোদেমাস নিকোদেমাসকে বলেছিলেন, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে। আর সেই জন্ম নেওয়ার ফলে কী হবে, প্রবক্তা জোয়েলের মতন নতুন করে স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্নের কথা, সেই উদ্দীপনার কথা, সেই আগামীর কথা আমাদের নাতি নাতনিদের, আমাদের ইয়াং জেনারেশনকে বলতে হবে। আর সেই স্বপ্নটা সেই ইয়াং জেনারেশন যেন বাস্তবায়িত, যে যুদ্ধের মধ্যে আমি গিয়েছি আমার নতুন প্রজন্ম যেন শান্তির খোঁজ আনে, যে কষ্টের মধ্যে আমি গিয়েছি যেন সুখের মধ্যে নতুন জেনারেশন চলে আসে, সেটাই হচ্ছে এই দিনের বিশেষ বৈশিষ্ট্য প্রয়োজনেরা। আর আমাদের সবাইকে আজকে পূর্ণ পিতা বলছেন, আমরা একই পরিবারের সবাই, খ্রিস্টের দেহে একটাই দেহ, সবাই একই পরিবার দেহ। ওই জন্য আজকে রুটির কথা শুনেছি, রুটির কথা শুনেছি দেহ, সেই দেহের মধ্যে আমরা সবাই অঙ্গ প্রত্যঙ্গ, আর সেই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে, প্রত্যেকের নির্দিষ্ট গুরুত্ব আছে, প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে, যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের দেহের কোনোটাই অংশ হচ্ছে ইউজলেস অংশ। অ্যাপেন্ডিক্স বলে আমাদের দেহের তেমন কিছু নেই, এবং অ্যাপেন্ডিক্স যেটা আছে সাধারণত বায়োলজিক্যালি সেই অ্যাপেন্ডিক্সেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে, সুতরাং অতিরিক্ত বলে কিছু নেই, সব কিছুর সমান গুরুত্ব আছে। সেই কথাই মাতামণ্ডলী আজকে আমাদের বলতে চায়। আমার প্রিয় ঠাকুরদা ঠাম্মা দাদু দিদিমা আর প্রবীণ মানুষ যারা এখানে আছেন, আমরা যারা ইয়াং জেনারেশন অনেক সময় ভুল করে থাকি আমাদের আবেগের বশবর্তী হয়ে, মাঝে মাঝে অনেক সময় বুদ্ধিকে এতখানি ব্যবহার করি সেখানে আবেগকে হারিয়ে ফেলি, আজকে আমরা সকল মিলে প্রার্থনা করি যে আমাদের এই পারস্পরিক যে মেলবন্ধন কাভেনেন্ট, পূর্ণ পিতা বলছেন পুরাতন এবং নতুনের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন যদি করতে পারি আমার মনে হয় আমাদের সংসারে আমাদের কেউ বৃদ্ধ বাবা মা পিতামাতা দাদু দিদিমা ঠাকুরদা ঠাম্মা এবং প্রবীণেরা কখনো অবহেলিত হবে না, তাদের নিঃসঙ্গ জীবন বলে কিছুই থাকবে না, আমরা তাদের সকলকে নিয়ে বেরব। বাকি যে সাংসারিক কথাবার্তা আমরা সকলেই জানি, সেই সাংসারিক কথাবার্তা না বলে আজকে আমরা সকলে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখেন, সুখে রাখেন।
প্রয়োজনেরা আজকে একটি বিশেষ দিন। আমি বলেছি আমাদের প্রার্থনা করার আগে একটা বিশেষ মুহূর্তে আমরা আসব। আমাদের মধ্যে দুজন ব্রাদার আছেন, তারা প্রথমবার তাদের কেশা করবে। তার আগে বিশ্ব মহোদয় সেই কেশাক আশীর্বাদ করবেন। ব্রাদাররা ধীরে ধীরে তাদের কেশাক নিয়ে বেদির সামনে আসবেন। বিশ্ব মহোদয় তাদের কেশাকের উপর আশীর্বাদ মন্ত্র উচ্চারণ করবেন, প্রার্থনা করবেন। আর এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ফাদার ঝন্টু, শ্রদ্ধেয় ফাদার রাজেশ আর শ্রদ্ধেয় ফাদার রাকেশ। আমি তাদের তিনজনকে অনুরোধ করব আশীর্বাদের পর যেন ব্রাদারদের সেই কেশাক পড়তে সাহায্য করেন। আমার প্রিয়জনেরা, ধন্য তুমি পরম পিতা, বন্দিত তুমি যুগ যুগান্তরে। তুমি তোমার পুত্র যীশুকে নবসন্ধিকালের পরম যাজক করে তুলেছ। আবার তুমি কয়েকজন মানুষকে বেছে নিয়ে থাকো, তারা যেন তারই যাজকীয় মর্যাদার সহভাগী হয়ে আমাদের জন্যে তাদের যজ্ঞের স্মরণানুষ্ঠান পালন করে থাকেন। অনুনয় করি তোমায়, এই যাজকীয় পোশাকগুলি, এই যাজকীয় ক্যাসেক আশীষপূত করে তোলো। তারা যেন অন্তরে ভক্তি নিয়েই এই ক্যাসেক পরিধান করেন এবং তাদের মর্যাদার কথা মনে রেখে সৎ জীবন যাপন করতে পারেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে, আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে, আমি বিশ্বাস করি যিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনভারে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাস্থিত হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি পুণ্যময়ী বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী
খ্রিস্ট ভক্তগণের পুণ্য সঞ্চয়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। ভক্তদের প্রার্থনা আপনারা প্রিয়জনরা এসো। হে পিতা ঈশ্বর, আমাদের ডাকে সাড়া দাও, মোদের কৃপা বর্ষণ কর। প্রিয়জনরা এসো, আমরা পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। তিনি জগতের সকল সন্তানদের সর্বদা রক্ষাবেক্ষণ করেন এবং তোমার আমরা পরপর আবেদন রেখে একসঙ্গে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আদর্শ মেষপালক খ্রিস্টের কাছ থেকে যারা ভক্তমণ্ডলীর পরিচালনার ভার গ্রহণ করেছেন, তারা যেন তাদের সেবাকর্মের খ্রিস্টের আদর্শ রূপায়িত করতে পারেন এবং খ্রিস্টের ন্যায় তারা যেন সকলকে সেবা করতে পারে ও যীশু খ্রিস্টের ভালোবাসা যেন সকলের মধ্যে, বিশেষ করে বয়স্ক মানুষ, বৃদ্ধা ঠাকুমা ও ঠাকুরদা, দাদু ও দিদিমা, অসহায় একাকিত্ব মানুষের প্রতি বিড়িয়ে দিতে পারেন। এসো তার জন্য প্রভুকে ডাকি। আজ এই বিশেষ দিনে প্রার্থনা করি সকলে, এবং বয়স্ক মানুষ, বৃদ্ধা ঠাকুরমা, ঠাকুরদাদা, দাদু ও দিদিমাদের জন্য, বিশেষ করে আজ যারা দুঃখ যন্ত্রণায় পীড়িত, একাকিত্ব অসহায়ভাবে জীবনযাপন করছে, তারা যেন যীশুখ্রিস্টের অশেষ অনুগ্রহ লাভ করতে পারে এবং সহৃদয় মানুষের মধ্যে দিয়ে তারা যেন ঈশ্বরের উপস্থিত উপলব্ধি করতে পারে। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। আমরা প্রার্থনা করি যে সকল মানুষের, সেই সকল মানুষের জন্য যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছে, আরোগ্যদায়ী সর্বরোগের চিকিৎসক দয়াময় প্রভু যীশু তাদের সকলকে আরোগ্য দান করুক ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিক, তার জন্য প্রভুকে ডাকি। আমাদের ধর্মপল্লী সকলের জন্য প্রার্থনা করি, যারা এই পুণ্য দিনে পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করেছে তারা যেন পবিত্র আত্মার শক্তি লাভ করে, পুনর্থিত যিশুর প্রতি বিশ্বাসী হয়ে তাদের খ্রিস্টীয় কর্তব্য সুস্থভাবে পালন করে যেতে পারে। এসো তার জন্য প্রভুকে ডাকি। Thank you.
আমরা প্রার্থনা করি সকল ডাক্তার নার্স হাসপাতালের সকল কর্মী স্বাস্থ্য দপ্তর সকল মানুষ ও সেবা কর্মীদের জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সকল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করে চলেছে তাদের জন্য মহান ঈশ্বর তাদের আশীর্বাদ করুন তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং তারা যেন এই মারাত্মক ভাইরাস থেকে রক্ষা পায় তার জন্য প্রভুকে ডাকি হে পিতা ঈশ্বর আমাদের ডাকে সাড়া প্রার্থনা করি সকল দেশ দেশের দেশ পরিচালকদের জন্য সকল নেতাদের জন্য সকল মন্ত্রীদের জন্য জীবিত সদাপ্রভু যিশু তাদের সকলকে আশীর্বাদ করুন তারা যেন দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে কিসে সকল মানুষের মঙ্গল হবে তা যেন তারা বুঝতে পারে এবং সেই মতো কাজ করেন তারা সকলে যেন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থাকেন তার জন্য প্রভুকে ডাকি হে পিতা ঈশ্বর আমাদের ডাকে সাড়া হে করুণাময় পিতা আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করি আমাদের অবসরপ্রাপ্ত সদ্য বিশপ জোসেফের জন্য এবং আমাদের প্যারিশে সকল প্রাপ্তবয়স্ক দাদু দিদিমা ঠাকুরদা ঠাম্মা অন্যান্য ধর্ম বিশ্বাসী যারা আছে বয়স্ক মানুষ তাদের কথা স্মরণ করি তাদের জন্য প্রার্থনা করি আর বিশেষ করে আজকে আমরা প্রার্থনা করি আমাদের ব্রাদার সঞ্জু এবং ব্রাদার পাত্রাস তারা যে নতুন কেশাক আজকে প্রথম পরিধান করেছে তার পবিত্রতা এবং তার সঙ্গে যে দায় দায়িত্ব কর্তব্য জড়িয়ে আছে তা যেন তারা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে এসো তার জন্য প্রার্থনা করি এসো আমরা প্রার্থনা করি হে পিতা আমাদের সকল বিষয়ে তুমি সর্বদা সতর্ক আছো বলে আমরা তোমায় ধন্যবাদ জানাই অনুনয় করি তোমায় আজকে যারা দৈন ও ক্ষুধায় ক্ষুধার হাহাকার করছে তাদের কাতর মিনতি তুমি গ্রাহ্য করো আরও প্রার্থনা করি আমাদের এই প্যারিসের সবার জন্য এই ডাইসের সবার জন্য যেন তারা ঈশ্বরের ভালোবাসার আগলে থাকতে পারেন ঈশ্বরের কাজ করে যেতে পারেন এই প্রার্থনা জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন ১৮৭ Thank you.
সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয় তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই চক্রের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, এই যে যজ্ঞ তোমার চরণে আমরা অর্পণ করতে চলেছি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। পার্থিব জীবন নির্বাহের জন্যে তুমি যে খাদ্য আমাদের দান করেছ তা যেন আমাদের শাশ্বত জীবনের সম্বল হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, প্রভুদিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম করুণাময় পিতা, তোমার গুণকীর্তন করা, তোমার বন্দনা করা আমাদের পক্ষে সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তুমি সর্বমর্তের স্রষ্টা, সর্বজীবনের উৎস, তোমার দিব্য প্রজ্ঞায় যাদের সৃষ্টি করেছ তাদের তুমি কোনো দিন পরিত্যাগ করো না, বরং তুমি আমাদের জীবন পথে সর্বদা আমাদের পাশে থাকো। আমাদের মাঝখানে থেকেই আমাদের মঙ্গলের জন্য সব কিছু করে থাকো। সেই প্রাচীনকালে তোমার বাহুর শক্তি প্রকাশ করে তুমি তোমার আপন জাতি ইসরায়েলের মানুষদের মরুপ্রান্তর পার করিয়েছিলে। আজও তুমি জগৎ সংসারের বন্ধুর পথে অভিযাত্রী, তোমার ভক্তমণ্ডলীর পাশে এসে দাঁড়াও। পবিত্র আত্মার শক্তিদানে আমাদের সঞ্জীবিত করে তোলো। আমরা যেন আমাদের পথের দিশারি যীশু খ্রিস্টকে অনুসরণ করে প্রবাহমান কালের পথে এগিয়ে গিয়ে অনন্তকালের তোমার সেই আনন্দলোকে পৌঁছাতে পারি। আমরা এখন সকল স্বর্গদূত ও সাধুসাধীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে নিরন্তর তোমার বন্দনা করি, নিয়তই করি তোমার বন্দনা গান। Oh,
সত্যি পিতা তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত তোমার, তুমি সত্যি বন্দনীয়, তুমি মানব প্রেমিক, আমাদের জীবনযাত্রায় আমাদের নিত্য সঙ্গী হও সঙ্গী তুমি, আর সত্যি ধন্য তোমার পুত্র যীশু। আজকের এই মিলন ভোজে আমাদের সমবেত করে তিনি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছেন। সেদিন তার পুনরুত্থানের দিনে তিনি এমাউস যাত্রীর দুইজন শিষ্যের জন্যে যেমনটি করেছিলেন, আজও তিনি তেমনিভাবে বাইবেল শাস্ত্রের অর্থ আমাদের বুঝিয়ে দেন, রুটিখানি খণ্ড খণ্ড করে আমাদের সঙ্গে ভাগ করেন। তাই করুণাময় পিতা, আমরা এখন তোমাকে মনোনয় করি, তোমার পবিত্র আত্মাকে প্রেরণ করো, তিনি সেই রুটি ও দ্রাক্ষারসের অর্ঘ যেন পবিত্র করে তুলুন, পবিত্র পরিণত করুন আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তার যন্ত্রণা ও মৃত্যুর পূর্ব রাত্রে যখন তার শিষ্যদের সঙ্গে অন্তিম ভোজে বসেছিলেন, তিনি তখন সেই রুটি নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের শেষে তিনি দ্রাক্ষারস ভরা পানপাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার স্মরণার্থে এ অনুষ্ঠান করো। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসে এই মহান রহস্যে স্মরণ করি, তোমার পুত্র আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আদেশ মেনে নিয়ে আমরা তোমার স্মরণার্থে এই যোগানুষ্ঠান স্মরণ করি। তিনি তোমার ইচ্ছা মেনে সুশীল যন্ত্রণাময় মৃত্যু বরণ করেছেন বলে তুমি তাকে পুনরুত্থানের মহিমায় ভূষিত করেছ এবং তোমার ডান পাশে রাজসনে বসিয়েছ। যতদিন না তিনি ফিরে আসেন ততদিন আমরা তোমার সেই অপূর্ব কৃতির ঘোষণা করি এবং তোমার চরণে এই জীবনদায়ী রুটি, এই আশীষ মণ্ডিত পাত্র। হে করুণা নিধান, আমরা এখন তোমাকে অনুনয় করি, তোমার পুত্র যীশুর কাছ থেকে তোমার ভক্তমণ্ডলী এই যে অনন্য যজ্ঞ উৎসর্গ করার ভার দিয়েছে, তুমি এই নিস্তার যজ্ঞটি সদাই হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো, তোমার পুত্রের দেহ রক্ত সদরূপে গ্রহণ করে আমরা যেন তোমার সঙ্গে আজ ও চিরকালের মতো একতাবদ্ধ থাকতে পারি। হে ঐক্যবিধাতা, এই মিলন ভোজে তুমি আমাদের আমন্ত্রণ করেছ, তার ফলে যেন আমাদের সকলের মধ্যে একতার বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর এবং অন্যান্য ধর্মপাল, সকল যাজক ও মণ্ডলী সেবক,
বিশ্বে ছড়িয়ে পড়া সকল খ্রিস্ট ভক্তদের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা যেন উদ্দীপ্ত বিশ্বাস অদম্য আশা অন্তরে রেখে তোমার নির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারি, জগতের প্রান্তে প্রান্তে তোমার অভিপ্রেত অভয় আনন্দ ছড়িয়ে দিতে পারি। শান্তি দাতা খ্রিস্টে শরণাগত হয়ে যেসব পরলোকগত নরনারীর কথা তুমি মনে রেখো, যাদের বিশ্বাস ও ভক্তির কথা একমাত্র তুমি জানো, তাদের সকলকে তোমার মুখমণ্ডল দীপ্তিতে উদ্ভাসিত করো, সেই শেষ দিনে তাদের পুনরুত্থিত করে জীবনে পরিপূর্ণতা দান করো। আমাদের প্রতি কৃপা প্রদর্শন করো। এই পৃথিবীতে আমাদের জীবনযাত্রা যখন শেষ হবে তখন আমরা যেন তোমার আনন্দলোকে স্থান পেতে পারি, চিরকাল যেন তোমার সঙ্গে থাকতে পারি, সেই অমৃতধামে আমরা ঈশ্বরজন ধন্যা কুমারিয়া সকল প্রেতদূত ও খ্রিস্ট শহীদ এবং অন্য সকল সহসদ্দীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবিরাম গিয়ে চলবো তোমার কীর্তির গাথা, নিরন্তর করবো তোমার মহিমা গান। আমাদের প্রশিষ্ট নামে এই প্রার্থনা করি। তাঁর দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্রাত্মার সংযোগে হে সর্বশক্তিমান পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। এসো আমরা মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি, ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা চুকে চুকে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয় তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। এখন এসে আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। পাপি নারে প্রতি
এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা ধন্য, প্রভু তুমি আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই। তোমার কথাতেই আমার আত্মা নিরাময় হবে। আমার সহচর গান সংখ্যা 210, 210। Thank you.
আজকে একটি বিশেষ দিন, আর তাই বিশেষ দিনে আমরা যারা এখানে ঠাকুরদা ঠাকমা দাদু দিদিমা এবং প্রবীণ আছি, আমরা সকলে মিলে ঈশ্বরের চরণে একটি বিশেষ প্রার্থনা অর্পণ করব। আমাদের প্রার্থনা পরে পরে আমরা যারা আছি বয়স্ক আমরা সবাই একসঙ্গে বলবো ধীরে ধীরে। হে প্রভু, হে প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, তোমার উপস্থিতিতে, তোমার আত্মবিশ্বাস কৈশোর থেকেই, শৈশব থেকে তুমি আমাদের শিলা, তুমি আমাদের শিলা এবং আমাদের দুর্গ, এবং আমাদের আমাদেরকে এক পরিবার দিয়েছো, আমাদেরকে এক পরিবার দিয়েছো, আমাদেরকে দীর্ঘ জীবন দান করেছো, আমাদেরকে দীর্ঘ জীবন দান করেছো, তার জন্য আমরা, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। আনন্দ ও অসুবিধার, আনন্দ ও অসুবিধা মুহূর্তগুলির জন্য, দুঃখগুলি মুহূর্তগুলির জন্য তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। যে স্বপ্নগুলি, যে স্বপ্নগুলি আমাদের জীবনে, আমাদের জীবনে ইতিমধ্যে পূর্ণ হয়েছে, আর ইতিমধ্যে পূর্ণ হয়েছে, আর যা এখনো বাস্তব হতে, যা এখনো বাস্তব হতে বাকি রয়েছে, বাকি রয়েছে, তার জন্য, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই, আমরা তোমাকে ধন্যবাদ জানাই। হে প্রভু, হে প্রভু, আমাদের বিশ্বাসকে, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করো, বৃদ্ধি করো, আমাদের, আমাদের তোমার শান্তির দূত বানাও, তোমার শান্তির দূত বানাও, আমাদের চেয়ে, আমাদের চেয়ে যারা বেশি কষ্ট পাচ্ছে, যারা বেশি কষ্ট পাচ্ছে তাদেরকে বরণ করতে শেখাও, তাদেরকে বরণ করতে শেখাও, নতুন প্রজন্মকে, নতুন প্রজন্মকে তোমার বিস্ময়ের কথা, তোমার বিস্ময়ের কথা যেন অবিরাম, যেন অবিরাম জানাতে পারি, জানাতে পারি। পোপ ফ্রান্সিস, পোপ ফ্রান্সিস এবং মণ্ডলীকে, এবং মণ্ডলীকে সুরক্ষিত রেখো, সুরক্ষিত রেখো, পরিচালিত করো, ও পরিচালিত করো, তোমার আলো যেন, তোমার আলো যেন পৃথিবীর শেষ প্রান্ত, পৃথিবীর শেষ প্রান্ত পৌঁছায়, পৌঁছায়। হে প্রভু, হে প্রভু, বিশ্বকে নতুন করে, বিশ্বকে নতুন করে গড়ে তুলতে, গড়ে তুলতে তোমার পবিত্র আত্মাকে, তোমার পবিত্র আত্মাকে প্রেরণ করো, প্রেরণ করো, যে মহামারীর ঝড়, যে মহামারীর ঝড় থেমে যায়, থেমে যায়, দরিদ্ররা, দরিদ্ররা সান্ত্বনা পায়, সান্ত্বনা পায়, এবং সব যুদ্ধ, এবং সব যুদ্ধ শেষ হয়, শেষ হয়, সকল দুর্বলতার মধ্যে, সকল দুর্বলতার মধ্যে আমাদের শক্তি দাও, আমাদের শক্তি দাও, এবং প্রতিটি মুহূর্তে, এবং প্রতিটি মুহূর্তে আমাদেরকে, আমাদেরকে পূর্ণভাবে জীবন যাপন, পূর্ণভাবে জীবন যাপন করতে সাহায্য করো, করতে সাহায্য করো, আমরা যেন, আমরা যেন নিশ্চিন্ত হতে পারি যে, নিশ্চিন্ত হতে পারি যে তুমি প্রতিদিন, তুমি প্রতিদিন ও অনন্তকাল পর্যন্ত, ও অনন্তকাল পর্যন্ত আমাদের সাথে আছো, আমাদের সাথে আছো। আমেন, আমেন। অ্যানাউন্সমেন্টের আগে আমাদের মিশা শেষ আশীর্বাদ হওয়ার পরে দয়া করে কেউ যাবেন না, কয়েক মিনিট বসে থাকবেন। আমাদের যারা, বিশেষ করে যারা আমাদের ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা এবং প্রবীণরা আছেন, তাদের জন্য একটু আমরা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, অবশ্যই করে থাকবেন। বান প্রকাশ কৃষ্ণনগর আমবাগান পাড়া নিবাসী শ্রী সেবাস্তিন ও শ্রীমতী ভিক্টোরিয়া অ্যাঞ্জুসের পুত্র
শ্রী অ্যান্টনি বিশ্বজিৎ অ্যাঞ্জুস এবং কৃষ্ণনগর মঙ্গলাপাড়া নিবাসিনী শ্রী প্রদীপ ও শ্রীমতী তনুশ্রী মণ্ডলের কন্যা কুমারী তিতলি মণ্ডল পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এটি প্রথম বাণ প্রকাশ। যদি কোনো বাধা থাকে তবে তা পালক পুরীতকে অবশ্যই জানাতে হবে। ঘোষণা: আগামী 26 জুলাই সোমবার অর্থাৎ আগামীকাল মারিয়ার জনকজননী জোয়াকিম ও আন্নার পর্ব। আগামী 28 জুলাই বুধবার বৈকাল 4টেই প্যারিশ পার্লারে পাড়া ও গ্রাম প্রদর্শনকারী সিস্টারগণের জন্য মিটিং আছে। উক্ত মিটিংয়ে ওই সকল সিস্টারদের যোগদান করতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। প্রয়াত ফাদার বাদল ঘোষের মৃত্যু দিবস উপলক্ষে আগামী 30 জুলাই শুক্রবার বৈকাল 5টায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রার্থনা সভায় আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। স্থান: ক্যাথিড্রালের পুরোহিতদের কবরস্থানের। বর্তমানে প্যারিসে মায়েদের সমাজের সদস্যের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, সেই কারণে প্যারিসে মায়েদের সংগঠনগুলির সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য প্যারিসে সকল শ্রেণী মায়েদের আহ্বান জানানো হচ্ছে, যাতে সকল মায়েরাই যোগদান করতে পারেন। হস্তাক্ষর প্রার্থীদের তোলা ফটো ওয়াশ হয়ে গিয়েছে, প্যারিস অফিসে এসে নিজ নিজ ফটো নিয়ে যাবেন। ধন্যবাদ। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, হে পরম অন্নদাতা, তোমার মঙ্গল বিধানে তোমার পুত্র যীশু এই জগতে এসে নিজের দেহ পরম খাদ্যরূপে দান করেছেন, যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এই অনুষ্ঠানের শেষে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে ডাকি তোমার তীর্থধামে। তীর্থধামের অভিমুখে আমরা এই যে তীর্থযাত্রায় চলেছি, সেই দুর্গম পথে তুমি আমাদের নিত্য সঙ্গী থেকো। তোমার জীবন বাণীতে ও তোমার অমৃতাণ্ডে আমাদের বলিয়ান করে তোলো। খ্রিস্টের সঙ্গে আমাদের একান্ত করে রাখো, একাত্ম করে রাখো। আমরা যেন তারই মতো জগতের পরিত্রাণের জন্যে আত্মোৎসর্গ করতে পারি, আর একদিন যেন তোমার তীর্থধামে পৌঁছে তার শাশ্বত মিলন উৎসবে সানন্দে যোগদান করতে পারি। আমাদের বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু তোমাদের সহায়। তিনি আমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন। খ্রিস্ট যাক সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। Thank you.
আমরা বসি সবাই। আমরা যারা উপস্থিত আছি, মায়েরা, দাদু দিদিমা, ঠাকুরদা, ঠাম্মা আর যা প্রবীণা আছি, আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কি বলবো নাতিপুতি যুবগোষ্ঠী আর যারা আছি আর বিশেষ করে আমাদের কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশের পক্ষ থেকে আমরা আমাদের মায়েদের দাদু দিদিমাদের অভিনন্দন জানাতে চাই। আর একটা কথা শুধু বলতে চাই, আমরা তোমাদেরকে অবশ্যই করে ভালোবাসি, তোমাদের কথা চিন্তা করি। কখনো কখনো আমরা যুবক যারা আমাদের কাজকর্মের মাঝে মাঝে কখনো হয়তো কর্তব্যের অবহেলা হয়ে যায়, তবু আমরা বিশ্বাস করি আমরা তোমাদের সঙ্গে আছি আর তোমরা আমাদের সঙ্গে আছো। তোমাদের হাত ধরে আমাদের জীবনে পথ চলা আর তোমাদের হাত ধরেই আমরা আমাদের জীবনে এগিয়ে যাব। তোমরা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের স্তম্ভ। আজকে এই সুন্দর পর্বদিনে আমরা প্রথমেই আমাদের যে দুজন ব্রাদার আছেন সেই দুজন ব্রাদারকে আমরা মালা পরাবো। আর ব্রাদারদের মালা পরিয়ে ব্রাদার দুজনকে আমরা অভিনন্দন জানাবো। তাই আমি ভিয়ানিয়মে ব্রাদারদের অনুরোধ করছি, বিনা ভিয়ানিয়ম ব্রাদারদের অনুরোধ করছি যে মালা এনেছে তাদের দুজন ব্রাদারকে পরে দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো এবং সকলে হাততালি দেব। আমরা আমরা ব্রাদারদের মালা পরাচ্ছি, আমরা সকলে হাততালি দিই আর আমরা শুভকামনা করি ব্রাদাররা যেন তাদের জীবনে যে দায়িত্ব কর্তব্য গ্রহণ করে ব্রাদার হিসাবে যেন তারা তাদের সেই দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে। এখন আমাদের মধ্যে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বিশ্বমহাশয় অবশ্যই করে তিনি দাদু দিদিদের মধ্যে একজন, তিনিও অনেকে দাদু বলে ডাকে আমি জানি। আর আমাদের সামনে দাদু দিদিমা ঠাকুরদা ঠাম্মা আছে আর আমরা যখন তাদেরকে চন্দনের ফোঁটা এবং গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানাবো, তাদের শুভকামনা করব, একই সঙ্গে আমাদের সেমিনারি ব্রাদারগণ আছেন তারা গান গেয়ে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করবে।
ধন্যবাদ ফাদার রেক্টর ফাদার রাজেশ এবং আমাদের ভিয়ানিয়াম সেমিনারির ব্রাদার্সগণ যে সুন্দর গানের মাধ্যমে আমাদের দাদু দিদিমা এবং ঠাকুরদা ঠাকুমা এবং প্রবীণদের যে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তার জন্য ধন্যবাদ। ঈশ্বর ঈশ্বর আপনাদের আশীর্বাদ দান করবেন। আমরা সবসময় আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কখনও ভয় এবং ভীতির মধ্যে থাকি, যদিও পবিত্র খ্রিস্ট যাকে ঈশ্বর তাঁর তিনি নিজে আমাদের আশীর্বাদ করেছেন, তবুও ঈশ্বর সর্বদাই আমাদের অভয় বাণী দিয়ে থাকেন তার বাক্যের মাধ্যমে।
তাই আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কৃষ্ণনগর প্যারিশের ইউথের দুইজন মেয়ে রিয়া এবং দেবলীনা। তারা এখন পবিত্র বাইবেল থেকে সাম সঙ্গীত 91 তারা পাঠ করে শোনাবেন, যে পাঠের মাধ্যমে ঈশ্বর যে আমাদের যে অভয় বাণী দিয়েছেন সেই বাণী তিনি আমাদেরকে শোনাবেন। আমরা এখন আবৃত্তি করছি শ্যামসঙ্গীত 91। বিপদভঞ্জন ভগবানে আস্থাশীল ভক্তের নিরাপত্তা। শোনো তুমি পরাত্পরের একান্ত আশ্রয়ে যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি। ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার আশ্রয়, আমার দুর্গস্বরূপ, ঈশ্বর আমার তিনি, তারই ওপর রেখেছি ভরসা। কিরাতের ফাঁদ থেকে তিনি তোমাকে মুক্ত করবেন, সর্বনাশা মরকের গ্রাস থেকে মুক্ত করবেন, নিজের পাখার পালক দিয়ে তিনি তোমাকে নিত্য ঢেকেই রাখবেন, তার ওই ডানার আশ্রয়ে সর্বদাই থাকতে পাবে তুমি। তার বিশ্বস্ততা যেন একখানি রক্ষা বর্ম, যেন কোনো সুরক্ষা ফলক। ভয় করবে না তুমি, নিশীত রাত্রির বিভীষিকা কিংবা স্পষ্ট দিবালকে দ্রুত গতির তীর। ভয় করবে না তুমি মরকের আনাগোনা গোপন আধারে, দিন দুপুরে রোগের প্রলয় লীলা। যদি বা তোমার এক পাশে ধরাশায়ী হয় সহস্র মানুষ, অন্য পাশে অযুত মানুষ, তবু কোনো নির্দিষ্ট তোমাকে ছুতেই পারবে না। তুমি শুধু চোখ মেলে সব কিছু ঘটতে দেখবে, দুর্জনের শাস্তি প্রত্যক্ষ করবে তুমি। তুমি তো ভগবানের নিয়েছ আশ্রয়, পরাৎপরেই নিয়েছ শরণ। তোমার কোনো ক্ষতি ঘটবে না কখনো, তোমার দুয়ার প্রান্তে আসবে না কোনো দুর্বিপাক। তিনি তো তার দিব্য দূতদের নির্দেশ দেবে, যখন যেখানে যাবে তুমি তারা যেন তোমাকে আগলে রাখেন, তোমাকে দুহাতে তুলে ধরে বহন করবেন তারা, পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। চন্দ্রবোড়া কেউটের উপর পা ফেলে চলতে পারবে তুমি, যুব সিংহ অজগর তোমার পায়ের নিচে দলিতই হবে। ভগবান বলছেন, সে আমার ভক্তজন যখন, তাকে উদ্ধার করব আমি, সে আমাকে অন্তর দিয়ে মানে যখন, তাকে রাখব নিরাপদে। সে আমাকে ডাকলেই সাড়া দেব আমি, দুঃখে বিপদে দাঁড়াব তার পাশে, রক্ষা করব তাকে, দেব তাকে মহান গৌরব। দীর্ঘ পরমায়ু দিয়ে তৃপ্তি দেব তাকে, দেখিয়েই দেব তাকে ত্রাণ কর্ম আমার। ধন্যবাদ রিয়া দিদিমণি আর দেবলীনাকে, আমাদের সুন্দরভাবে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের কীভাবে উৎসাহ দান করেছেন, আমাদের নিশ্চিত করেছেন যে ঈশ্বরের বাক্য বলছে আমাদের সবসময় নিরাপদে রাখবেন, আমাদের চোখে চোখে রাখবেন তিনি। আর একবার এই সুন্দর দিনে আমি এখানে উপস্থিত আমাদের কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশের কতিপয় ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা এবং প্রবীণগণ যারা আছেন, এবং সেই সাথে আমাদের পরম শ্রদ্ধ বিশ্ব মহাশয় আর কতিপয় সিস্টারগণ যারা বয়স্কা আমাদের মধ্যে আছেন, সকলকে আরেকবার প্যারিসের পক্ষ থেকে জানাই এই শুভ দিনের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আমাদের সকলের মিলিত প্রার্থনা, ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই দিনটিকে সুন্দর করার জন্য যাদের পরিশ্রম, যাদের সহযোগিতা এবং নিঃস্বার্থ সহযোগিতা, আমি সকলকে যারা এই কাজ সুন্দর করেছে তাদের সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ এবং প্রীতি জানাই আমাদের প্যারিসের
পক্ষ থেকে। আপনাদের জন্য যারা আছেন, খুব বেশি নয়, একটু মিষ্টি মুখের ব্যাপার আছে, মায়ের যারা মায়েদের দিকে আছেন দয়া করে ওদিকে যাবেন, আমাদের ছেলেমেয়েরা আর আমাদের হাসি বল্লভ আছেন এদিকে আছে, আমাদের ছেলেমেয়েরা এবং সুকুমার বারোই, দয়া করে তাদের হাত থেকে কিছু নিয়ে ঘরে যাবেন আর দুহাত তুলে আমাদের এই নতুন প্রজন্মকে আশীর্বাদ করে যাবেন। আর একবার সকলকে ধন্যবাদ, ধন্যবাদ শ্রদ্ধেয় বিশ্বমশাইকে যে এই সুন্দর দিনে তিনি আমাদের সকলের জন্য এই পবিত্র কৃষিজাগ অর্পণ করেছেন। আর একবার সকলকে ধন্যবাদ। মারিয়া খ্রিস্টভক্তের সহায় পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন।